আজকে সব রান্না করে রাখলাম, আর খাবো গিয়ে এক মাস পরে এই খাবার খাবো। আজকে সব কিছু রেডি করে রাখলাম, একারি ভাত শাকের ঘন্ট ঘন্ট সব করে রাখলাম, এক মাস পরে এই ভাতটা খাবো আমরা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আপনারা কেমন আছেন? আমি তো খুবই ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন, কারণ ভালো থাকারই কথা। ভগবানের কাছে প্রার্থনা করবো সবাই যাতে ভালো থাকেন। তো আমি তো এখন খুবই ভালো আছি, কালকে রাত্রে একটু অসুস্থ ছিলাম, তাই কাজকর্ম করে রান্নাবান্না করে যেখানে যা ছিল সেখানে তাই রেখে ঘুমিয়ে পড়েছিলাম। আমার বর বলছিল তোমার এইসব এখন পরিষ্কার করতে পারে, সকালে উঠে করো। তো সকালবেলা উঠে দেখেন আমার আজকে বেজে গেছে সকাল 9টা ঘুম থেকে উঠতে, আর ছেলে এখনও ঘুমোচ্ছে, মেয়ে উঠে পড়েছে, কারণ মেয়ে জানে মা একা তো কাজ করতে পারবে না। তো মেয়ে উঠে পড়েছে, ওর বাবা দোকানে চলে গেছে, একটু চা করে দিয়েছিলাম, মানে চা করার এক্সট্রা একটা পাত্র ছিল তাতে চা করে দিয়েছিলাম, তোর বাবা চলে গেছে। তো থালা বাসনগুলো কলে মেয়ে নিয়ে নিয়ে দিচ্ছে কলপাড়ে, আর আমি এদিকে ঘরটা পরিষ্কার করছি। তো গ্যাসটা আমি পরিষ্কার করে নিই, তো গ্যাসটা আমি সুন্দর করে একটুখানি সার্পের জলে একটা ন্যাকড়া ভিজিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ আপনাদের সাপোর্ট ছাড়া তো আমি কোনোদিনও উপরে উঠতে পারবো না। তো উপরে ওঠার শখ তো সবারই থাকে, মিথ্যে কথা বলবো না যে আমার যা আছে তাইতে আমি খুশি। হ্যাঁ অবশ্যই যা আছে আমার তাতে আমি খুশি, কিন্তু একটু ভালোর বেটারের আশা তো সবাই করে বলেন, তো আমি একটু ভালোর আশা করি। তো প্লিজ আপনারা একটু সাপোর্ট করেন, আপনাদের সাপোর্ট পেলে তো অনেকেই অনেক কিছু হয়ে গেল না, আমি একটু কিছু হই। তো প্লিজ আপনারা সাপোর্ট করেন, আপনাদের সাপোর্ট ছাড়া তো আমি কিছুই হতে পারবো না। তো প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন আমার এই ভিডিও কেমন লাগছে। তো আমি ঘরটা মুছে নেবো, ঘরটা মুছে নেবো এই কারণে বলছি কারণ মেয়ে বেশিরভাগটাই মেয়েই মুছে দেয়, কারণ ওই যে লাঠি টাইপের থাকে না যেটা কি বলে আমি ঠিক জানি না, তো ওই টাইপের জিনিস দিয়ে মেয়ে মুছে, তো ওটাই সেরকম একটা পরিষ্কার হয় না। তো আমি আজকে কী করলাম, আমি জুজজাত করে একটু বসে পিড়িতে বসে একটা ন্যাকড়া নিয়ে ঘর সেই ডলা শুরু করলাম, মানে ডোলে 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 আজকে সান পুরো পরিষ্কার করে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন বালতির জলটা কত নোংরা হয়ে গেছে, আমি এই জলটা ফেলে আরেক বালতি জল নিয়ে এসে আবার পরিষ্কার করবো। মানে কাদাগুলো জল বেরোচ্ছে ঘরের থেকে, আর খাটের তলা ফলা, মানে এই খাটটা রাখি আমি যেহেতু থালা বাসনগুলো শুকানোর জন্য আমি এই খাটটা রান্নাঘরে রাখি, তো আমি সেই জন্যে ঘরটা সুন্দর করে ডোলে ডোলে পরিষ্কার করে নেবো। আজকে যেহেতু আমার রান্নাঘর একটু স্পেশাল রান্না হবে, তো সেহেতু সেই জন্য আমি রান্নাঘরটা সকাল সকাল একটু সুন্দর করে পরিষ্কার করছি। তো আজকে স্পেশাল রান্না কী হবে দেখেন, এখন পুরো ভিডিওটা দেখাতে পারবো না, এর জন্য আরেকটা ব্লগ করতে হবে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর এতটা সাপোর্ট হয়তো আমার এইটুকু ফোনে নেবে না। তো আমি আজকে অর্ধেকটা হয়তো দেখাতে পারবো, অর্ধেকটা না অনেকটাই দেখাতে পারবো, আর বাকি ভিডিওটা আবার সামনের কোনো ব্লগে ছেড়ে দেবো, মানে এক দুদিনের ভিতরেই ছেড়ে দেবো। তো প্লিজ আপনারা সাপোর্ট করেন, লাইক করেন, অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে? ওকে বন্ধুরা, মনে থাকবে তো কমেন্ট করবেন। তো আমি দেখেন দেখেন আমার ঘরটা না ফিটে গেছে, আমি এমন বলবো না যে যেটুকু আছে আমি সেইটুকুর ভিতরেই খুশি। আরে ভাই বড় সবাই হতে চায়, কে না ভালো চায় বলেন? তো আমিও একটু ভালো চাই যে না ভালো একটা কিচেন হোক যেখানে আমি রান্না করতে পারবো, সুন্দর আমার কিচেনটা হবে, লাইট হবে সুন্দর। তো যাই হোক, যেটুকু আছে এখন এইটুকুই করি, করবো ভবিষ্যতে অবশ্যই করবো, সুন্দর একটা কিচেন করবো, আপনাদের সাপোর্ট থাকলে তো অবশ্যই হবে, তাই না বলেন? তো বাসনগুলো সব মাজা হয়ে গেছে, আমি বলছিলাম না খাটের উপরে আমি বাসনগুলো শুকাই, তো ভালো করে ঝেড়ে 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 আমি বাসনগুলো এইখানে নেড়ে দিচ্ছি, ঘরের ভিতর তো রোদ্দুর আসবে না, তো যাই হোক শুকিয়ে যাবে। তো আমি বাসনগুলো সুন্দর করে নেড়ে দিলাম, আর ধামাটা এখানে রেখে দিচ্ছি, কারণ কি এবার যে আইটেকাটা হবে সবাই ধামার ভিতরে রেখে দেবো আমি। তো এদিকে ছেলে বাবাজি আমার উঠে পড়েছে, উঠে পড়ে ওর মেইন কাজ আমাকে গুড মর্নিং বলে আর বাবাকে দোকানে যা গুড মর্নিং বলে আসে। তো উনি নিজে নিজে বিরাজ করুন, আর বিরাজদানি আলাদা। তো বিরাজ টিরাজ করা হয়ে গেছে, এবার আমি ওনাকে একটু দুধ গরম করে দেবো। আমার ছেলে আবার সকালে কোটোর দুধটা খায়, আর বিকালে গরুর দুধটা খায়। তো দুধ খাওয়াতে বাচ্চাদের তো অনেক সমস্যা হয়, কিন্তু এই দিক থেকে আমার কোনো সমস্যা নেই, আমার ছেলেকে আমি শুধু দুধটা গরম করে হাতে ধরিয়ে দিতে পারলেই হয়, ব্যাস খেয়ে নেবে। আর যদি একটু বেশি হয়ে যায়, যদি না খেতে পারে, তো আমি ওকে জোর করে খাওয়াই না, ও জোর করে খেলে খাবেও না, ও বলবে মা বেশি হয়ে গেছে, আমার পেটে ব্যথা করছে। তো আমি ছেলেকে দুধটা ধরিয়ে দিলাম, জাস্ট হাতে ধরিয়ে দেওয়া পর্যন্ত অপেক্ষা। তো হাতে ধরিয়ে দিলাম দুধটা, তো দুধ খাক, আর দেখেন আমি ভাত রান্না করছি, এতগুলো ভাত তো আমি কখনও রান্না করি না। আজ কেন করছি বললাম না, আজকে আমার রান্নাঘরে স্পেশাল রান্না হবে। তো এটা হচ্ছে পান্তা ভাতের জন্য ভাত রান্না হচ্ছে, আর শাক দেখেন পালং শাক কিনে নিয়ে এসছে, পালং শাকের সঙ্গে মিক্স হবে কমসে কম
10 কি 14 পদের শাক, কারণ আজকে তো সবাই 14 শাক খায়, 7 শাক খায়, কারণ আজকে আশ্বিন মাসের লাস্টের দিন আর কালকে কার্তিক মাসের ফার্স্টের দিন। তো আজকে আমি রান্না বান্না করে রাখবো, সব কিছু দেখেন। আমি লঙ্কা শাক নিচ্ছি, লঙ্কা শাক কেউ খেয়েছেন? লঙ্কার পাতা একদিন খেয়ে দেখবেন। আমার শাশুড়ি মা শিখিয়েছিল আমাকে যে লঙ্কার পাতার জ্যান্ত মাছের ঝোল এত সুন্দর লাগে, মানে কি বলবো আপনাদের। তো আমি কিছু তেলাকুচুর পাতা নিচ্ছি, চাল কুমড়োর পাতা নিচ্ছি, মানে সমস্ত পুঁই শাকের পাতা, বাড়িতেই সব কিছু আছে, কি বলবো আপনাদের। মানে মানে বিশ্বাস করবেন না, আমার বাড়িতে যা যা আছে, আমি বাজারের উপর থাকলে কি হবে, আমি যা যা লাগিয়েছি না, এই টক শাক গাছ, এই টক শাক গাছ আজ থেকে 40 বছর আগে এবারে লাগানো হয়েছিলো, এখনও হয়েই যাচ্ছে। আর কচু শাক, কচু শাক নেবো, কিন্তু কী বলে তো নাম মাত্র, কচু শাকের চুলকালে আবার ছেলে মেয়ে খাবে না ঘণ্ট। তো আমি ঘণ্ট করবো এই যে প্রায় 10-12 রকমের শাক আমি নিয়ে এসেছি, শাকটা সুন্দর করে কুচিয়ে নিয়েছি, কুচানোটা দেখাতে পারিনি, যদি আমার হাত কেটে যায় তো ওই একার সংসার, ওই জন্য কুচানোটা দেখাতে পারিনি, কারণ হাত নিয়ে রিস্ক নেওয়া যাবে না। তো কুচিয়ে নিয়ে আমি সুন্দর করে ঘণ্ট করছি, একটুখানি চালের গুঁড়ো দিয়ে ঘণ্টটা করে নিলাম। তো সব কিছু রেডি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ঘণ্ট হয়ে গেছে, ওদিকে সব কিছু রেখে দেবো, ভাতে একটু পরে জল দেবো, কারণ এখন দেবো না, যদি রাতের দিকে ছেলে মেয়ে আবার ভাত খেতে যায় তো ওই ঝরঝরে ভাতটা খেতে পারবে। তো এখন আমি ভাতে জল দেবো না, ভাতটা রয়েছে তো থাকুক, গরম গরমই থাকুক, যখন রাতটা ঘুমোনোর আগে আমি ভাতে জল দিয়ে রাখবো, তারপরে কালকে সকালে এসব খাওয়া হবে। তো কথায় আছে আশ্বিনে রান্ধে কার্তিকেতে খায়। তো আমাদের ভিতরে ছোটোবেলা খুব শুনতাম যে রান্না করে এক মাস পরে খেতে দেওয়া হবে, তো আমরা খুব ভয় পেতাম যে এক মাস পরে কী খাবো আমরা, এক মাস পরে খাবার খাই না কি কেউ রান্না করার পরে। তো অ্যাকচুয়ালি কথা হচ্ছে কি, আশ্বিন মাস যেহেতু আজকে 31 তারিখ, তো আজকে রান্না করছি আর কালকে সকালে, কালকে কার্তিক মাসের 1 তারিখ, তো কালকে সকালে খাবো, মানে এক রাত্রের ডিফারেন্স, তো মাস তো একটাই হলো। তো ছোটোবেলায় খুব বলতো যে আশ্বিনে রান্ধে বাড়ে কার্তিকেতে খায়, তো এই কথাটা খুব চল ছিল তখন। তো আমি আজকে রান্না করে রাখছি, কালকে ছেলে মেয়েকে এই সবই খাওয়াবো সকালবেলা।